إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا أما بعد أعوذ بالله من الشيطان الرجيم من عمل صالحا من ذكر أو أنثى وهو مؤمن فلنحيينه حياة طيبة ولنجزينهم أجرهم بأحسن ما كانوا يعملون সম্মানিত দৈনিক ভাতৃমণ্ডলী, আল্লাহ রব্বুল আলমিনের যাবতীয় প্রশংসা যে মহান আল্লাহ রব্বুল আলমিন সৎকর্মশীল ইমানদারদের হেফাজতের ব্যবস্থা করেন। আল্লাহ রব্বুল আলমিনের দিনের আদেশ নিষেধের বিধিবিধানের যারা হেফাজত করে, সুরক্ষা করে, আল্লাহ রব্বুল আলমিনও তাদের সুরক্ষার ব্যবস্থা করেন। অসংখ্য সালাত ও সালাম নাজিল হোক আমাদের প্রিয় নবী, বিশেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। তার উপর চারিদিক থেকে বহুমুখী বালা মুসিবত ঘিরে এসেছে, ঝাঁপিয়ে এসেছে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বিশেষ হেফাজত দান করেছেন, বিশেষভাবে আল্লাহ রাব্বুল আলামিন তার সুরক্ষার ব্যবস্থা করেছেন। আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, আল্লাহ মানুষের অনিষ্ট থেকে তোমার হেফাজত করবেন, তোমাকে নিরাপদ রাখবেন। আল্লাহ রাব্বুল আলামিন তাকে সুসংবাদ শুনিয়েছেন। আজকে 11ই জিলকাদ 1441 হিজরি মোতাবেক 2রা জুলাই 2020 বৃহস্পতিবারের দিন গিয়ে রাতে আমরা সংক্ষিপ্ত একটি আলোচনা করব। বালা মুসিবত সম্পর্কে যে ধারাবাহিক আলোচনা গত সপ্তাহ থেকে শুরু করেছি, বালা মুসিবত থেকে রক্ষার শরীয়ত উপায়, আজকে ইনশাআল্লাহ তাআলা দ্বিতীয় পর্ব নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। বালা মুসিবত গত সপ্তাহে বলেছি যে আম যে কোনো বালা মুসিবত হতে পারে এবং তার ব্যাখ্যাও করেছি, আর বিশেষ বালা মুসিবত যেমন বর্তমান করোনার ভাইরাসের বালা মুসিবত সেটাও হতে পারে, সেটা জীবনের যে কোনো ক্ষেত্রে বালা মুসিবত হতে পারে, শারীরিক, মানসিক, আর্থিক, যে কোনো দিক থেকে হতে পারে। বালা মুসিবত থেকে আত্মরক্ষা বা হেফাজতের জন্য গত সপ্তাহে বলেছিলাম দুটো পয়েন্ট, আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামতের বেশি বেশি শুকরিয়া আদায় করা, এই শুকরিয়ার গুরুত্বপূর্ণ ইবাদত। দ্বিতীয় তাকওয়া, আল্লাহ ভীরুতা, আল্লাহর ভয়, গুনাহ থেকে, পাপাচার থেকে বেঁচে থাকা। আজকে 3 নম্বর বিষয়টি নিয়ে আলোচনা করবো একটু বিস্তারিত, তা হচ্ছে বেশি বেশি নেকির কাজ করা, ভালো কাজ করা, আর হারাম কথা কাজ থেকে বেঁচে থাকা। যেই মুসলিম বেশি বেশি নেক আমল করবে এবং হারাম, নাজায়েজ, নিষিদ্ধ কথা কাজ থেকে বেঁচে থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন তার বালা মুসিবত থেকে হেফাজত করবেন ইনশাআল্লাহ। শুধু দুর্দিনে, বালা মুসিবতের সময়, বিপদ যখন চারিদিক থেকে ঘনিয়ে আসে তখন আল্লাহকে ডাকলে হবে না, বরং যখন সুখে শান্তিতে ছিলেন, আয়েশ আরামে নিশ্চিন্তে জীবনযাপন করছিলেন, তখন আপনাকে সৎকর্মশীল হইতে হবে, পাপ মুক্ত থাকতে হবে এবং বেশি বেশি নেক আমল বাড়াতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নাহলের আয়াত নম্বর 97-তে এই বিষয়টি উল্লেখ করেছেন, ইরশাদ করছেন, মান আমেলা সালিহাম মিন যাকারিন আও উনসা, যে ব্যক্তি নেক কাজ করবে, ভালো কাজ করবে, মিন যাকারিন আও উনসা, সে নর হোক আর নারী হোক, আল্লাহর কাছে
দিন পালনের ক্ষেত্রে, ইবাদত বন্দেগীর ক্ষেত্রে নর নারী সমান। ওয়াহুয়া মুমিন, ঈমান অবস্থায়। ঈমানের সাথে যদি ভালো আমল করে, তাওহীদের সাথে শিরক মুক্ত হয়ে, কুফরি মুক্ত হয়ে, বিশ্বাসের সাথে আল্লাহ রাব্বুল আলামিন এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি যা বিশ্বাস করতে বলেছেন ওহীতে, কোরআন শুনে, ঈমানদার হয়ে কেউ যদি ভালো কাজ করে, ফালানুহাইয়ান্না হায়াতান তাইয়্যিবা, তাহলে অবশ্যই অবশ্যই আমি তাকে শান্তিময় জীবন দান করব, হায়াতে তাইয়্যিবা, পাক পবিত্র জীবন দান করব। এই পাক পবিত্র জীবন বা শান্তিময় জীবন বলতে আমরা অধিকাংশ লোক দুনিয়ামুখী, যার ফলে শুধু দুনিয়ার সুখ শান্তি বুঝি না। প্রথম, দিনের ক্ষেত্রে পাক পবিত্র জীবন, হায়াত তাইয়্যিবা ফি দ্বীন, পাক পবিত্র জীবন, শান্তিময় জীবন আল্লাহ দান করবেন। ধর্মীয় ক্ষেত্রে, দিনের ক্ষেত্রে গোমরাহি থেকে মুক্ত রাখবেন, যে ফিতনা থেকে, দিনের ফিতনা থেকে, ধর্মের নামে যেসব ফিতনা আর ছড়াছড়ি সেসব থেকে আল্লাহ হেফাজত করবেন, তাওহীদ সুন্নাতের হেফাজত করবেন, আপনার আপনার পদস্খলন থেকে আল্লাহ হেফাজত করবেন, আপনার পাপকে আপনার থেকে ফিরিয়ে দেবেন, আপনাকে পাপ থেকে ফিরিয়ে দেবেন। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন আগে দিনের ক্ষেত্রে শান্তিময় জীবন দান করেন ইমানদার সৎকর্মশীলকে, আর তারপরে দুনিয়ার ক্ষেত্রে আল্লাহ বঞ্চিত রাখেন না, সুখ শান্তির জীবন দান করেন। ফালানুহাইয়ান্না হায়াতান তাইয়্যিবা, এ তো দুনিয়াতে হল। ওয়ালানাজজিয়ান্নাহুম আজরাহুম, এবং তাদের প্রতিদান আমি দেব, বিআহসানি মা কানু ইয়ামালুন, যা আমল করেছে তারা, নেক আমল, তার অতি সুন্দর বদলা দেব, যতটা বদলা পায় তার চাইতে বহুগুণ বর্ধিত করে আল্লাহ রাব্বুল আলামিন প্রতিদান দেবেন। আল্লাহ রাব্বুল আলামিনের যে নামগুলি কোরআন সুন্নায় রয়েছে, প্রসিদ্ধ নাম 99টি নাম আপনাদের জানা রয়েছে, তার মধ্যে একটি নাম হচ্ছে আল হাফিজ, আল্লাহর নাম হচ্ছে আল্লাহ হাফিজ। একাধিক আয়াতে আল্লাহর এই নামটি এসেছে, হাফেজ আল্লাহ রাব্বুল আলামিন, ফাল্লাহু খায়রুন হাফেজান ওয়া হুয়া আরহামুর রাহিমিন, আল্লাহ সবচাইতে উত্তম হেফাজতকারী এবং তিনি সমস্ত দয়ালুর চাইতে অতি দয়াবান। আল্লাহ রাব্বুল আলামিন ইউসুফ আলাইহিস সালামের ঘটনায় সূরা ইউসুফে এ কথা বলেছেন, এই হাফিজ দেখি আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা হুদের আয়াত নম্বর 57-তে, রব্বুকা আলা কুল্লি শাইইন হাফিজ, রব্বুকা আলা কুল্লি শাইইন হাফিজ, এটি সূরা সাবার আয়াত নম্বর 21, তোমার প্রতিপালক প্রত্যেক বস্তুর হেফাজতকারী, প্রত্যেক বস্তুর হেফাজতকারী। আর সূরা হুদের আয়াত নম্বর 57-তে আল্লাহ বলছেন ইন্না রব্বি আলা কুল্লি শাইইন হাফিজ, নিশ্চয় আমার রব, আমার প্রতিপালক প্রত্যেক বস্তুর সুরক্ষাকারী, হেফাজতকারী। আলা কুল্লি শাই দুটো আয়াতে রয়েছে, একটিতে রয়েছে রব্বুকা আলা কুল্লি শাই, আর একটি ইন্না রব্বি আলা কুল্লি শাই। আল্লাহ সম্বোধন করে বলছেন হে নবী, নিশ্চয় হে বান্দা, তোমার রব নিঃসন্দেহে প্রত্যেক বস্তুর হেফাজতকারী। আর আরেক আয়াতে আল্লাহ বলছেন নবীর ভাষায় ইন্না রব্বি আলা কুল্লি শাইইন হাফিজ, নিশ্চয় আমার প্রতিপালক প্রত্যেক বস্তুর হেফাজতকারী। তো আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক বস্তুর হেফাজত করেন, শুধু মুমিনের হেফাজত নয়, শুধু মানুষের হেফাজত নয়, শুধু প্রাণীর হেফাজত নয়, যার প্রাণ আছে সব কিছুর হেফাজত করেন। এই কথাগুলি এই আয়াত দুটো দিয়ে প্রমাণিত হল। এই আল্লাহ রাব্বুল আলামিনের হেফাজত কেমন, এর অর্থ কী? আলমারা বলেছেন যে আল্লাহর হেফাজতের এই যে হাফিজ, এর দুটো অর্থ রয়েছে। একটি অর্থ হচ্ছে যে বান্দা থেকে যা কিছু ঘটে থাকে,
মানুষের যা কিছু ঘটে থাকি, ভালো হোক অথবা মন্দ হোক, যা কিছু করে থাকি, যা কিছু বলে থাকি, সব কিছুর আল্লাহ সংরক্ষণ করেন, সুরক্ষা করেন, রেকর্ড করেন। এটি একটি অর্থ হাফিজের, যা আল্লাহ সব কিছুর সংরক্ষণকারী, সব কিছুকে রেকর্ড করছেন আল্লাহ রাব্বুল আলামিন। দ্বিতীয় অর্থ হচ্ছে যে তার সৃষ্টির জন্য যা কিছু অপ্রীতিকর, সমস্ত অপ্রীতিকর কষ্টদায়ক বস্তু থেকে আল্লাহ বান্দার হেফাজত করেন, আল্লাহ রাব্বুল আলামিন বান্দার হেফাজত করেন। এই হেফাজত যে বান্দার অপ্রীতিকর বস্তু থেকে আল্লাহ করে থাকেন, এটি দুই ভাগে বিভক্ত, একটি হচ্ছে হেফজে খাস, একটি হেফজে আম। একটি ব্যাপক অর্থে হেফাজত করা, একটি বিশেষ অর্থে হেফাজত করে। একটি স্পেশালি হেফাজত, স্পেশালি সুরক্ষা, আর একটা হচ্ছে সাধারণ কমন সুরক্ষা। আম যেটা সাধারণ সুরক্ষা, সেটা কিভাবে হয়ে থাকে? ওলামারা বলছেন যে সমস্ত সৃষ্টিকুলের আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত করেন, সুরক্ষার ব্যবস্থা করেন। কিভাবে? সমস্ত সৃষ্টি, শুধু মানুষ নয়, মানুষ জিন ছাড়া যত পশু পাখি রয়েছে, কীট পতঙ্গ রয়েছে, সব কিছুর, গাছপালা ইত্যাদি সব কিছুর হেফাজত করেন আল্লাহ রাব্বুল আলামিন। কিভাবে? বেতাইসিরিহি লাহামা ইয়াকিতুহা, যা প্রয়োজন সেই সৃষ্টির, সেই প্রয়োজন তার জন্য লব্ধ করে সহজ করে দিই, আল্লাহ সহজ করে দেন গাছপালার বেঁচে থাকার জন্য পানির প্রয়োজন রয়েছে। এইরকমই কীট পতঙ্গ, পশু পাখি, ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতম যে কোনো প্রাণী হোক, যে কোনো আল্লাহর মখলুক হোক, সেগুলির আল্লাহ হেফাজত করেন এবং দিক নির্দেশনা দিয়ে থাকেন। একটা বাচ্চা যখন ডিম থেকে বেরোয়, সে কোনো যে কোনো পাখির বাচ্চা নেন আপনি, ডিম থেকে বেরোয়, তখন আল্লাহ তাকে রাস্তা দেখে, দিক নির্দেশনা দেয়, তার সুরক্ষার এবং তার প্রয়োজন মেটানোর, এবং তাকে যে আহার গ্রহণ করতে হবে। জি, এই জন্য আমরা দেখি যে একটা শিশু মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হওয়ার পরে শিশুর মুখটা নিয়ে সে স্তনের কাছাকাছি নিয়ে আসলে চুষা শুরু করে, এই যে তাকে চুষাটা কে শিখালো? আল্লাযী খালাকা ফাসাওয়া ওয়াল্লাযী কাদ্দারা ফাহাদা, এই যে আল্লাহ দিক নির্দেশনা দিয়েছেন। ছোট ছোট মুরগির বাচ্চা যখন দেখে যে কোনো কিছু শিকার করতে ধরতে আসছে, তখন দৌড় দিয়ে সে মায়ের পেটের তলে লুকিয়ে যায়, কে শিখালো? এইভাবে আপনি যে কোনো আল্লাহর মখলুকের ক্ষেত্রে ধরতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন তার প্রয়োজনকে সহজ করে দেন, তার সুরক্ষাকে সহজ করে দেন, তাকে দিক নির্দেশনা দেন যে কী খেতে হবে, কীভাবে খেতে হবে। মহান আল্লাহ ইরশাদ করেছেন সূরা তহার আয়াত নম্বর 85-এ, قال ربنا الذي اعطى كل شيء خلقه ثم هدى। موسی আলাইহিস সালাম ফেরাউনকে বলেছিলেন রবের পরিচয় দিতে গিয়ে, যখন ফেরাউন জালেম কাফির প্রশ্ন করেছিল আমান রব্বকুম ইয়া মূসা, হে মূসা হারুন তোমাদের রব আবার কে, আমার ছাড়া আবার রব আছে নাকি? তখন বলেছিলেন শোনেন রাজা, রব্বুনা আল্লাযী আতা কুল্লা শাইইন খালকাহু, আমাদের প্রতিপালক তো সেই সত্তা যিনি প্রত্যেক বস্তুকে, আতা কুল্লা শাইইন খালকাহু, তার সৃষ্টিকে প্রত্যেক বস্তু মানে প্রয়োজনীয় বস্তু দিয়েছেন যা প্রয়োজন। সুম্মা হাদা, তারপরে রাস্তা দেখেছেন, দিক নির্দেশনা দিয়েছেন, এতে সমস্ত জীব জন্তু সামিল, কীভাবে খেতে হবে, কীভাবে পান করতে হবে, খাদ্যের ব্যবস্থা করা, পানির ব্যবস্থা করা ইত্যাদি ইত্যাদি।
এখন থাকলো তাহলে হেফাজতের আর একটি প্রকরণ, সেটা হচ্ছে খাস স্পেশাল হেফাজত, স্পেশাল সুরক্ষা। সেটা আল্লাহ রাব্বুল আলামিন একমাত্র তার নেক বান্দা ওলি আউলিয়া এবং প্রত্যেক ইমানদার সৎকর্মশীল, যে যত ভালো মানুষ হতে পারবে, যে যত সৎকর্মশীল হতে পারে, সে তত বেশি আল্লাহর ওলি হতে পারে। ওলি হওয়ার জন্য আর এমন কোনো শর্ত নেই, এমন কোনো জটিলতা নেই, খুব সহজ। ইমান এবং নেক আমল যত বাড়াবেন তত আল্লাহর ভালো ওলি হতে পারবে। এছাড়া সুফিদের কাছে, সুফিদের ভক্ত পীর আর মুরিদদের কাছে কেরামতের ছড়াছড়ি, কবরটা পাকা হইতে হবে, কবরের পূজা হইতে হবে, তার কবরকে কবর বলা যাবে না, মাজার বললেই আল্লাহর ওলি হয়, ইত্যাদি ইত্যাদি, এসব হচ্ছে সব গুমরাহি, ভ্রষ্টতা। আল্লাহু ওয়ালিউল্লাযিনা আমানু, প্রত্যেক মুমিনের আল্লাহ ওলি, আল্লাহু ওয়ালিউল মুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন তার ওলি আউলিয়া বন্ধু নেক বান্দাদের স্পেশাল হেফাজত করেন, হেফাজত করেন যাতে করে তাদের ইমানের ক্ষতি না হয়। প্রথম দিনের হেফাজত, কারণ দুনিয়ার যদি হেফাজত করে আমার আপনার আল্লাহ রাব্বুল আলামিন, আর দিনের যদি হেফাজত না হয় সর্বনাশ, সর্বনাশ। যে কোনো সময় দুনিয়া শেষ হয়ে যেতে পারে, যে কোনো সময় দুনিয়া থেকে চলে যেতে হবে, এটা সবার জানা আছে, মুসলিম অমুসলিম সবাই দেখতে পাচ্ছেন, বুঝতে পারছেন। আর বর্তমান পরিস্থিতিতে মানুষ যে কত অসহায়, বড় বড় শক্তিশালীরা অসহায়, এটা শুধু বুঝতে পারে না, প্রকাশ করছে, বলতে বাধ্য, বাহাদুরি শেষ হয়ে গেছে। তাহলে সবচেয়ে বড় আল্লাহর এহসান অনুগ্রহ হচ্ছে যে আমাদের ইমান আমলের দিনের হেফাজত করবে। তো আল্লাহ রাব্বুল আলামিন নেক বান্দাদের তাদের ইমানের হেফাজত করেন, হ্যাঁ, ক্ষতি সাধনকারী বিষয়গুলি থেকে, তাদের সংশয় এবং ফিতনা থেকে তাদের ইয়াকিনের আল্লাহ সুরক্ষা করেন, যাতে করে তাদের ইয়াকিন সন্দেহ রূপ না নেয়, কোনো ফিতনায় লিপ্ত না হয়ে যায় ধর্মের নামে, কোনো সংশয়ের শিকার না হয়ে যায়, কুপ্রবৃত্তির শিকার না হয়ে যায়, শাহওয়াতের গোলাম না হয়ে যায়, আর তারপরে নেক আমল করতে করতে পাপে গিয়ে ডুবে গেল। জি হ্যাঁ, দীর্ঘ সময় ধরে অনেক নেক মানুষ ছিল, এক সময় পয়সায় আর মোহে এমন মেতে উঠল যে আল্লাহর এবাদত বন্দেগী ফরজ ভুলে গেল, জেনা ব্যবিচারে নওজব লিপ্ত হয়ে গেল, সমকামিতায় লিপ্ত হয়ে গেল। এগুলি হচ্ছে শাহওয়াত কুপ্রবৃত্তি, শাহওয়াত কুপ্রবৃত্তির অনিষ্ট থেকে, আর সুভাত সংশয়ের অনিষ্ট থেকে, আর বহুমুখী ফিতনা থেকে আল্লাহ রাব্বুল আলামিন তার নেক বান্দাদের স্পেশাল হেফাজত করে থাকে। তারপরে আল্লাহ তাদের শত্রুদের থেকে হেফাজত করেন। কত শত্রু আছে ভালো মানুষদের, সহি আকিদার আলেম ওলামাদের, সহি আকিদার ভাইদের, সহি আকিদার বোনদের, মানুষ শত্রু, জিন শত্রু আছে। জিনকে যারা বদাকিদার লোক, বিদাতি শিরকি আকিদার লোক, তারা কত রকম শিরকি কর্মকাণ্ডের মাধ্যমে খুশি করে থাকে, কিন্তু সহি আকিদার একজন ভাই একজন বোন কখনো আল্লাহ ছাড়া অন্যকে কিছু দিয়ে আল্লাহর হক দিয়ে খুশি করবে এটা করতে পারে না। তারা তাবিজও ঝোলায় না, তারা তাকাও বাঁধে না, তারা টোটকা ফোটকাতেও বিশ্বাসী নয়, তারা শিরক আর বিদাত থেকে মুক্ত। তারপরে আলহামদুলিল্লাহ ভালো আছে, শয়তান অনিষ্ট থেকে মাহফুজ সুরক্ষিত আছে, আল্লাহ হেফাজত করেন, হ্যাঁ, খারাপ মানুষ এবং খারাপ জিন থেকে তার নেক বান্দাদের, মানুষের জিনের চক্রান্ত থেকে, ষড়যন্ত্র থেকে আল্লাহ হেফাজত করেন। এবং আল্লাহ রাব্বুল স্বয়ং প্রতিরক্ষার ব্যবস্থা করেন, ডিফেন্স করেন, প্রতিরোধ করেন। মহান আল্লাহ ইরশাদ করেছেন সূরা হজে, ইন্নাল্লাহ ইউদাফিউ আনিল্লাযিনা আমানু, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন ডিফেন্স করেন, প্রতিরক্ষার ব্যবস্থা করেন, প্রতিরোধ করেন আল্লাহ রাব্বুল আলামিন শত্রুদেরকে, আনিল্লাযিনা আমানু ঈমানদার লোকদের থেকে। সূরা হজের আয়াত নম্বর 38।
এটি হচ্ছে আল্লাহ রাব্বুল আলমিনের বিশেষভাবে বান্দার সাথে থাকা, যেটা কোরআনের অন্য আয়াতগুলিতে বলা হয়েছে, ইন্নাল্লাহ মাল মুহসিনিন, আল্লাহ নিষ্ঠাবান সৎকর্মশীলদের সাথে রয়েছেন, ইন্নাল্লাহ মা সাবিরিন, এইভাবে ধৈর্যশীলদের সাথে আল্লাহ রয়েছেন। এটি হচ্ছে আল্লাহর স্পেশাল সাথে থাকা। এই মর্মে সূরা শুআরা আর আয়াত নম্বর 61-62 আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন মূসা আলাইহিস সালামের ঘটনায়, ফালাম্মা তারা আল জামআন, যখন দুটো দল, ফেরাউনের সেনাবাহিনী আর মূসা আলাইহিস সালামের বংশধর সাথী সঙ্গী মুমিনগণ বনী ইসরাইলরা মুখোমুখি হল, একে অপরকে দেখতে পাচ্ছে, কাছিয়ে চলে এসছে, একদল আর একদলকে দেখতে পাচ্ছে। ফেরাউনের সেনাবাহিনীর তো খুশির শেষ নাই যে এদেরকে ধরলাম আর ভালো করে শাস্তি দেবো এদেরকে। মূসা আলাইহিস সালামের সাথী সঙ্গীগণের পেরেশানির শেষ নেই, দুশ্চিন্তার শেষ নেই, হাই কি হলো আমাদেরকে তো ধরে ফেলবে। কাল আসা মূসা, তখন মূসা আলাইহিস সালামের সাথী সঙ্গীগণ বলেছিল, ইন্না লামুদরাকুন, হে মূসা, আমরা তো ধরা খেয়ে যাব, আমাদেরকে ধরে ফেলবে কিছুক্ষণের মধ্যে। সাথে সাথে মূসা আলাইহিস সালাম বলছেন জবাবে, কাল্লা কসিন কালেও না, অসম্ভব কথা, আমাদেরকে ফেরাউন আর ফেরাউনের সেনাবাহিনী ধরবে এটা হতেই পারে না। সুবহানাল্লাহ, কি ইয়াকিন, কি ইমান বিশ্বাস, কি আল্লাহর উপর তওয়াক্কুল আস্থা ভরসা, আল্লাহ অসহায় ছেড়ে দেবেন না। এ হচ্ছে আল্লাহর নেকবান্দাদের উত্তম চরিত্র। ইন্না মাইয়া রব্বি, নিশ্চয় আমার সাথে আমার প্রতিপালক রব রয়েছে, সায়াহদিন, শিগগির তিনি আমাকে রাস্তা দেখাবেন, এক্ষুনি আমাকে রাস্তা দেখাবেন কোন দিকে যেতে হবে, সামনে সাগর, ওই লোহিত সাগর, আর পেছনে হাজার হাজার সেনাবাহিনী চলে আসছে তাড়া করে, আর একদল আর একদলকে দেখতে পাচ্ছে, কাছিয়ে চলে এসেছে, তারপরেও দেখেন আল্লাহর প্রতি ইয়াকিন, বিশ্বাস, তওয়াক্কুল, ভরসা, সায়াহদিন, শীঘ্রই তিনি রাস্তা দেখাবেন আমাকে। এইরকমই শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের প্রিয় নবী, তার সম্পর্কে আল্লাহ বলছেন, ইল্লা তানসুরুহু ফাকাদ নাসারাহুল্লাহ, দেখো হে মুমিন মুসলিমরা, তোমরা যদি আমার প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহায্য না করো কোনো যায় আসে না। ফাকাদ নাসারাহুল্লাহ, আল্লাহ তার সাহায্য করেছেন এবং করবেন। জি, সুতরাং আমরা যদি তাওহীদ সুন্নতের খেদমত না করি, শিরক বিদাতের বিরুদ্ধে না বলি, আমরা যদি সত্যকে তুলে না ধরি, সত্যকে গোপন করি, তাহলে আল্লাহর দিনের সাহায্য করলাম না, নবী সাল্লামের সুন্নার সাহায্য করলাম, নবী সাল্লাম ইন্তেকালের পরে নবী সাল্লামের সাহায্য হচ্ছে নবী সাল্লামের সুন্নতকে জীবিত করার চেষ্টা করা, তাওহীদকে প্রতিষ্ঠা করার চেষ্টা করা, শিরক আর বিদাতকে নির্মূল করা। তা যদি তোমরা না করো, ইল্লা তানসুরু ফাকাদ নাসারাহুল্লাহ, আল্লাহ সাহায্য করেছেন তার নবীর এবং তিনি করবেন আর করে যাচ্ছেন। ইজ আখরাজাহুল্লাযীনা কাফারু, স্মরণ করে নজির, যখন কাফেররা তাকে মক্কা থেকে বহিষ্কার করেছিল, বিতাড়িত করেছিল, প্রাণ নাশের চেষ্টা করেছিল, রাতের অন্ধকারে বেরিয়েছেন আল্লাহর হুকুমে, সানিয়াস নাই, দুইজনের দ্বিতীয় তিনি ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার সঙ্গী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। ঈদ হমা ফিল গার, যখন উভয়ে গুহায় আশ্রয় নিয়েছিলেন, গুহায় অবস্থান করছিলেন, সর পাহাড়ের গুহায়, ঈদ ইয়াকুল ইলা সাহিবিহি, আর কাফেররা চারিদিক থেকে তলাশ করতে করতে একবারে গুহার পাশে চলে এসেছিল, এদিক সেদিক তাকাচ্ছে, গুহার দিকে একটু মাথা নিচু করে তাকালেই নজরে চলে আসে। সেই সময় অবকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন যে, এখন কি হবে ইয়া রাসূলুল্লাহ, এখন একটু যদি পয়েন্ট দিকে তারা নজর দেয় তাহলে তো আমাদেরকে দেখে ফেলবে। সেই সময় ইয ইয়াকুলু লি সাহিবিহি, যখন তার সঙ্গীকে অবকর সিদ্দিককে বলেছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, লা তাহজান, চিন্তা করিও না, ইন্নাল্লাহ মা'ানা, নিশ্চয় আল্লাহ আমাদের সাথে আছে, ইন্নাল্লাহ মা'ানা, আল্লাহ আমাদের সাথে আছে। মূসা আলাইহিস সালামের কথায় আর রাসূলুল্লাহর কথায় কত মিল রয়েছে, স্পষ্ট, একজন জ্ঞানী মানুষ বুঝতে পারবে যে দুটোই কথা ইমানের ভিত্তিতে,
আল্লাহর প্রতি আস্থার ভিত্তিতে এবং ওহির যে তাদের কাছে জ্ঞান এসেছে, ওহি যে তাদের প্রতি নাজিল হয়েছে এবং তারা যে আল্লাহ সত্য রসুল, এটার স্পষ্ট প্রমাণ। ইন্না মা ইয়া রব্বি, মূসা বলছেন নিশ্চয় আমার সাথে আমার রব রয়েছেন, আর শেষ নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি বলছেন ইন্নাল্লাহ মানা, নিশ্চয় আল্লাহ আমাদের সাথে আছে। ফানজালাল্লাহ সাকিনাত, তারপরে আল্লাহ বলছেন অতপর আল্লাহ তার প্রতি প্রশান্তি নাজিল করলেন নিজের পক্ষ থেকে। ও আইয়া দাহবে জনউদ্দিন লাম তারাউহা, এবং তাকে শক্তিশালী করলেন আল্লাহ রাব্বুল আলামিন এমন সেনাবাহিনী দ্বারা, মালায়েকা ফেরেশতা দ্বারা, যাদেরকে তোমরা দেখতে না। সূরা তওবা আয়াত নম্বর 40। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন তার খাস বান্দাদের বিশেষভাবে সাথে থাকেন, এবং আল্লাহ রাব্বুল আলামিন তার স্পেশাল বান্দাদের বিশেষ হেফাজত করেন, স্পেশালি সুরক্ষার ব্যবস্থা করেন। প্রসিদ্ধ হাদিস আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, তিনি বলছেন কুনতু খালফা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াওমান, আমি একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পেছনে ছিলাম বাহনে কোনো একদিন। ফাকাহলা, তারপর ইয়া গোলাম, হে মালুক, না বালক ছিলেন তখন, সাবালক তখন হননি, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু চাচাতো ভাই, হে বালক, এমনি আল্লাহ কালিমা, তোমাকে কয়েকটি কথা আজকে শিখিয়ে দেব। প্রথম কথা হচ্ছে এহফাজিল্লাহ ইয়াহফাজক, তুমি আল্লাহর হেফাজত করো, আল্লাহ তোমার হেফাজত করবে। যথেষ্ট এটি কথা, যারা আল্লাহর হেফাজত করেছে তাদের আল্লাহ অবশ্যই হেফাজত করবেন, তাদের দিনের হেফাজত করবেন, দুনিয়ার হেফাজত করবেন, তাদের দিনকে বরবাদ করবেন না, দুনিয়াকে সর্বনাশ করবেন না, অসহায় ছেড়ে দেবেন না, আল্লাহ রাব্বুল আলামিন সবসময় আল্লাহ সাথে থাকবেন। ইহফাজিল্লাহ, আল্লাহর হেফাজত করো, আল্লাহর হেফাজত কেমন করে করে, অর্থাৎ আল্লাহর দিনের হেফাজত করো। জি, আল্লাহ রাব্বুল আলামিন যে ওহির বিধান নাজিল করেছে তার হেফাজত করো, আল্লাহ রাব্বুল আলামিনের আওয়ামের নওয়াহি আদেশ নিষেধের হেফাজত করো, যেসব আদেশ হয়েছে আল্লাহর পক্ষ থেকে পালন করো, যেসব নিষেধাজ্ঞা এসেছে সেগুলি মেনে চলো, সেগুলি থেকে বিরত থাকো। এহফাজিল্লাহ, এইভাবে আল্লাহর হেফাজত করো, আল্লাহর হকের হেফাজত করো, আল্লাহ তোমাদের হেফাজত করবে। এহফাজিল্লাহ তাজিদহু তুজাহাক, তুমি আল্লাহর হেফাজত করো, আল্লাহর দিনের হেফাজত করো, আল্লাহর হকের হেফাজত করো, আল্লাহকে সামনে পাবে, সবসময় সামনে, আল্লাহ দূরে না, সামনে পাবে হে মুমিন। এ কথা শুধু ইবনে আব্বাসের জন্য নয়, প্রত্যেক মুমিন মুসলিমের জন্য, প্রত্যেক মানুষের জন্য, তাওহীদ বিশ্বাসী হয়ে ঈমান নিয়ে এসে কালেমা তাইয়্যিবার শাহাদাত দিয়ে, এক্ষুনি কোনো কাফের মুশরিক অমুসলিমও যদি আল্লাহর দিনের হেফাজত শুরু করে, আল্লাহ রাব্বুল আলমিনের হকের অধিকারের প্রাপ্যের হেফাজত করে, তাহলে আল্লাহকে সামনে পাবে, তাজে ধুতু যা হাক সামনে পাবে। ওয়াইজাস আলতাফাস আলিল্লাহ, যখন চাইবে মানুষের কাছে চেয়েও না, অসাধারণ চাইলে তো শির্ক হবে, কিন্তু সাধারণও যেগুলো দিতে পারে মানুষ সেগুলো যথাসাধ্য এড়িয়ে চলে, চেয়েও না, পরের কাছে আশা রাখিও না, রবের কাছে আশা রাখো। যখন চাওয়ার প্রয়োজন হবে চাইবে, ফাস আলী আল্লাহর কাছে চাওয়াই যাস্তান, তার সাহায্য যখন চাইবে কামনা করে, ফাস তাইনবে আল্লাহর কাছে সাহায্য কামনা করো। সারা পৃথিবী ও আলম আন্নাল উম্মাত লাউ ইজতামাআত আলা ইয়ানফাউক বিশাইইন লাম ইয়ানফাউক ইল্লা বিশাইইন ক্বাদ কাতাবাহুল্লাহু লাকা, সারা দুনিয়ার সমস্ত মানুষ যদি একত্রিত হয়ে যায় তোমার উপকারের জন্য, কোনো কিছু দিয়ে উপকার করব, তোমার উপকার করতে পারবে না, তবে তোমার লিখনিতে যতটা আছে, আল্লাহর ফয়সালে যতটা, আল্লাহ যতটা, ক্বাদ কাতাবাহুল্লাহু লাকা, যেটা আল্লাহ লিখেছেন সেটা আল্লাহর লিখার বাইরে বিরুদ্ধে বিপরীত কিছুই দিতে পারবে না। ওয়ালাউ ইজতামাউ আলা ইয়াদুরুকা বিশাই, আর সারা দুনিয়ার লোক যদি একত্রিত হয়ে তোমার বিরোধী হয়ে যে তোমার ক্ষতি সাধন করবে, লাম ইয়াদুরুকা ইল্লা বিশাইইন ক্বাদ কাতাবাহুল্লাহু আলাইহি, তোমার কোনো ক্ষতি করতে পারবে না, তবে আল্লাহ যদি তোমার ভাগ্যে লিখে থাকেন, রুফিয়াতিল আকলাম, তকদির লিখে কলম উঠিয়ে নেওয়া হয়েছে, ওয়াজাফাতি সুহুফ, আর তকদির লিপি ভাগ্যলিপি যে আছে সেই লিপিতে লিখার পরে সেটা শুকিয়ে গেছে, এই কলমের কালি শুকিয়ে গেছে, মুসনাদ আহমদের হাদিস, তিরমিজি, মুস্তাদরাক হাকিমের হাদিস,
হাদিসটিকে আল্লামা আলবানী রাহিমাহুল্লাহ সহিহ বলেছেন। একটি হাদিস দিয়ে শেষ করব, আল্লাহ রাব্বুল আলামিনের হেফাজতের কথা, আল্লাহ যে হেফাজত করেন এবং আল্লাহর হেফাজত পেতে হলে আল্লাহর হকের আল্লাহর দিনের হেফাজত করতে হবে। সহিহ বুখারীতে হাদিস নম্বর 5845 আবু রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা আওয়া আহাদুকুম ইলা ফিরাশি, যখন বিছানে আসবে শোয়ার জন্য ঘুমাবার জন্য, ফালিয়ানফুজ ফিরাশাহু বিদাখিলাতি ইজারিহি, নিজের বিছানাটাকে ঝাড়বে, বিছানায় ময়লা আবর্জনা থাকতে পারে, প্রতিসাধনকারী সাপ বিচ্ছু ইত্যাদি অনেক কিছুই থাকতে পারে, আর সুতরাং বিছানাকে ঝেড়ে নেবে, অন্য কোনো কিছু না থাকে তোমার যে লুঙ্গি রয়েছে সেটা দিই, লুঙ্গির একটা অংশ দিই। ফাইন্নাহু লা ইয়াদরি মা খালাফাহু আলাইহি, কারণ জানো না যে বিছানা থেকে উঠে যাওয়ার পরে বিছানায় কী চড়েছে কি এসেছে, এটা শুধু সাপ বিচ্ছু নয় বরং কোনো ভাইরাস হতে পারে, ব্যাকটেরিয়া হতে পারে, কোনো জীবাণু হতে পারে, কোনো কিছু হতে পারে। সোম্মা ইয়াকুল, তারপরে বলবে, বিসমিকা রব্বি, আমার রবের, হে রব, বিসমিকা রব্বি, হে রব, তোমার নামের সাথে তোমার নাম নিয়ে, ওয়াদাত জম্বি, আমার পার্শ্ব দেশ বিছানায় রাখছি মানে আমি শুইছি, ওয়াবিকা আরফাউহু, এবং তোমার নামের সাথে আমি আমার পার্শ্ব দেশ বিছানা থেকে উঠাবো, অর্থাৎ আমি ঘুম থেকে জাগবো, উঠবো, ইন আমসাকতা নাফসি ফারহামহা, আল্লাহ নিদ্রার অবস্থায় তুমি আত্মা গ্রহণ করো, কোরআনে কারিমে রয়েছে, আল্লাহু ইয়াতাওয়াফাল আনফুসা হিনা মাউতিহা ওয়াল্লাতি লাম তামুত ফি মানামিহা, সূরা যুমার আল্লাহ বলেছেন। সুতরাং এই আয়াতের আলোকে এই আহাদিসটি, এই হাদিসের দোয়া রয়েছে যে আল্লাহ তুমি যদি আমার আত্মাটিকে রেখে নাও আর আসতে না দাও পৃথিবীতে, ঘুমের অবস্থায় আমার মৃত্যু ঘটে, ফারহামহা, তাহলে তুমি আমার ওপর রহম করিও, আমার আত্মার ওপর দয়া করিও, রহমত নাজিল করিও। ওয়াইন আরসাল তাহার, তুমি যদি আত্মাটিকে ছেড়ে দাও আবার আসার সুযোগ দাও, ফাহফাজ হাবে মা তাহফাজ বিহি ইবাদাকাস সালেহিন, তাহলে তুমি হেফাজত করিও আল্লাহ রাব্বুল আলামিন আমার আত্মার, আমার জীবনের, যেইভাবে তুমি তোমার নেক বান্দাদের হেফাজত করে থাকো। তাহলে এই দোয়া থেকে জানলাম প্রথম কথা যে আল্লাহর কাছে নিজের হেফাজত চাওয়া শিখিয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। দুই নম্বরে জানলাম যে আল্লাহ রাব্বুল আলামিন তার নেক বান্দাদের হেফাজত করে থাকেন, তো ওই রকমই আমাকেও তোমার নেক বান্দাদের দলভুক্ত করো এবং তাদের দলে সামিল করে আমারও হেফাজত করিও। সম্মানিত ভাতৃমণ্ডলী, এইভাবে আল্লাহ রাব্বুল আলামিনের হেফাজত হয়ে থাকে কার জন্য বলছিলাম, একটি পয়েন্ট নিয়ে আলোচনা করলাম বালা মুসিবত থেকে রক্ষার উপায়, তা হচ্ছে বেশি বেশি নেক আমল করা আর যাবতীয় গুনাহ থেকে যথাসাধ্য বেঁচে থাকা। আপনি জেনে শুনে কাবিরা সাগিরা মনে করে আপনি করে যাবেন তাও করিয়েন না, ছোট গুনাহতেও লিপ্ত হবেন না আপনি, বড় গুনাহ তো দূরের কথা, আর যথাসাধ্য নেকির কাজ করবেন, ফরজ ওয়াজিব শেষ হয়েছে সুন্নত আদায় করবেন, সুন্নত মুস্তাহাব নফল বাড়াবার চেষ্টা করবেন, উদাহরণস্বরূপ 5 অক্ত ফরজ সালাত 17 রাকাত পড়ছেন, 12 রাকাত সুন্নত রাতে বা পড়বেন, তারপরে আপনি তাহাজ্জুদ পড়ার চেষ্টা করেন, তারপরে সালাতুল দোহা কমপক্ষে 2 বা 4 বা তার বেশি 12 পর্যন্ত পড়তে পারেন, পড়ার চেষ্টা করবেন। সিয়ামের ক্ষেত্রে রমজান মাসের সিয়ামের পরে যে সিয়ামগুলি সুন্নত রয়েছে সেই সিয়ামগুলি যত্ন সহকারে পালন করার চেষ্টা করবেন, তারপরে শওয়াল মাসের সিয়াম, আরাফার সিয়াম, মহরমের সিয়াম, প্রতি সপ্তাহে 2টি করে সিয়াম, আইয়ামে বিজের সিয়াম, জাকাত দিয়েছেন শুধু জাকাত দেওয়া যথেষ্ট নয়, বেশি বেশি দান খায়রাত করবেন, জনকল্যাণমূলক কাজ করবেন, মানুষের উপকার করবেন, অপকার করবেন না, জি এইভাবে নেক আমল বেশি বেশি বাড়াবেন। আত্মীয় স্বজনদের ক্ষেত্রে বাবা মা থেকে শুরু করে, ভাই বোন থেকে শুরু করে, বংশধর, পাড়া প্রতিবেশী,
যথাসাধ্য আপনি অফ আলুল খাইর আল্লাহ আল্লাহকুম তুফলেহুন, আল্লাহ বলছেন তোমরা ভালো কাজ করতে থাকো, জনকল্যাণমূলক কাজ করতে থাকো, তাহলে তোমরা সফল কাম হতে পারবে, তোমরা সফলতা লাভ করতে পারবে। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের দুনিয়া এবং আখিরাতের সার্বিক কল্যাণ দান করেন, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সমস্ত বালা মুসিবত থেকে হেফাজত করেন, আল্লাহ রাব্বুল এই মহামারী যেন আমাদের ওপর থেকে উঠিয়ে নেন। এরপরে আমরা কিছুক্ষণ কয়েকটি প্রশ্নের উত্তর দেবো ইনশাআল্লাহ তাআলা, আশা করি আপনারা আমাদের সাথে থাকবেন। সুবহান রব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, ওয়াসালামু আলাল মুরসালিন, ওয়ালহামদুলিল্লাহি রব্বিল আলামিন।